So hello everyone, welcome to my YouTube channel, and I'm come here with another a mini blog. And you all can see that akun bajche ekta bonero, and ekhane dekhte pachho ami porashonar materials ready korechi. Already ami 8tar shomoy ghumiye gechhilam bolbasho to then ghumta bhenge jay 12tar shomoy. So tarpor ami chesta kori again ghumanor, but kono bhabe ghum aschilo na. So bhablam je time waste korar theke it's better ami porte boshi. তো দেখতে পাচ্ছো যে আমি আমার অ্যাসাইনমেন্ট খাতা এন্ড পেজগুলোকে আমি পুরোপুরি রেডি করে নিলাম। এবার আমি কি করব যে আমি অ্যাসাইনমেন্টগুলোকে খুব শর্ট শর্টস করে লিখে নেওয়ার চেষ্টা করব, বিকজ এক্সাম টাইম চলে এলে আমি অ্যাসাইনমেন্ট লেখার একটা এক্সট্রা টাইম আর পাবো না। সো আমি অ্যাসাইনমেন্টগুলো খুব অলরেডি লিখতে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ আমি পড়ার মাঝে মাঝে আমার একটা ব্যাড হ্যাবিট যে আমি খাবার খেতে থাকি, কারণ পাশে খাবার থাকলে একটা আলাদা রকম এনার্জি আসে। সো আমি অ্যাসাইনমেন্টটা লিখছি, যদিও অতিরিক্ত অ্যাসাইনমেন্ট লিখতে বোরিং লাগে, বাট কোনো উপায় নেই, এগুলো আমাদেরকে কলেজে সাবমিট করতেই হবে। সো আমি বিস্কিট খাচ্ছি অ্যান্ড লিখতেই থাকলাম। অলরেডি আমি একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিয়েছি এবং এটা চলছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট। সো এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হলে আমি তারপরে দেখি যে এটা কেমন হয়। অ্যান্ড কমপ্লিট হওয়ার পর মিডিলে আমি একটু টায়ার্ড হচ্ছিলাম বলে চুইংগাম খেতে স্টার্ট করলাম, এবং অলরেডি আমি 2টো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নিলাম। দেন অ্যাসাইনমেন্টগুলোকে আমি একটা এনভেলপের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম সেফলি, যাতে সেগুলো ঠিকঠাক থাকে। তারপর আমি চেষ্টা করলাম যে কিছু কিছু পেজে আবার যেহেতু অ্যাসাইনমেন্ট লেখার প্রয়োজন হবে, সব থেকে বোরিং কাজ যে খাতায় মার্জিন টানা, আমি কিছু কিছু মার্জিন টেনে নিলাম এবং তারপরে আমি